হ্যালো বন্ধুরা টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সোলার প্যানেল কিভাবে কাজ করে বা সোলার প্যানেল জিনিসটা কি এই সম্পর্কে আলোচনা করব কারণ হয়তো আপনারা জানেন কি বর্তমান যুগে যেগুলো আমাদের নশ্বর জ্বালানি যেমন আমি পেট্রোলিয়ামের কথা বলি বা কাঠ কয়লার কথা বলি যে সকল জিনিস থেকে আমরা মেনলি এনার্জি পাই যেমন পেট্রোলিয়াম দিয়ে আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি বা জেনারেটার চালাতে পারি যেখান থেকে আমরা বৈদ্যুতিক শক্তি পাই বা কাঠ কয়লা পুড়িয়ে আমরা তাপবিদ্যুতের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি পাই এই জিনিসগুলো ধীরে ধীরে কম হয়ে আসছে তাহলে আমাদের একটা বিকল্প সোর্স অবশ্যই থাকা দরকার যার ফলে আমরা ভবিষ্যতে আমাদের যে শক্তির যোগান আছে সেই যোগানটা পেতে পারি মেনলি দুটোভাবে আমরা আমাদের প্রকৃতিকে কাজে লাগিয়ে এই শক্তিগুলো পেতে পারি একটা হচ্ছে জলবিদ্যুৎ এবং সেকেন্ড হচ্ছে সৌরশক্তি বা সৌরবিদ্যুৎ এই সৌরশক্তির মাধ্যমে বা সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি আজকের এই ভিডিওতে টোটাল টেকনিক্যাল এক্সপ্লেনেশনটা ভালোভাবে জেনে নেওয়া যাক যদি এই ভিডিওটা আপনাদের জন্য একটুখানি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা সর্বপ্রথম জানা যাক কি সোলার প্যানেল কাজ কিভাবে করে বা সোলার প্যানেলের মধ্যে কি থাকে সোলার প্যানেলের মধ্যে কিছু ছোট ছোটো এমন সেল থাকে যেগুলো কি করে সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে দেয় এবার আমি পুরো ডিটেল সায়েন্টিফিক অ্যানালিসিস যদি যাই কিভাবে জিনিসটা হয় তো সোলার প্যানেলে যে সেলগুলো থাকে সেগুলো মেনলি থাকে সেমিকন্ডাক্টার এখন সেমিকন্ডাক্টারের মধ্যে খুব পপুলার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সিলিকন এখন এই যে সেমিকন্ডাক্টারটা আছে এটা মেনলি দু ধরনের হয় একটা হচ্ছে পি টাইপ এবং একটা হচ্ছে এন টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টারের মধ্যে মেনলি একটা ইলেকট্রন এক্সট্রা থাকে এবং পি টাইপের মধ্যে একটা ইলেকট্রন কম থাকে বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকে যেটাকে বলা হয় হোল তাহলে একটা ইলেকট্রন যখন এন টাইপে বেশি থাকে তাহলে সেই জিনিসটা সবসময় চাইবে যে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে সে নিউট্রাল হতে এবং একটা ইলেকট্রন যেহেতু পি টাইপে কম থাকে তাহলে সে চাইবে যে একটা ইলেকট্রন নিয়ে সে নর্মাল হতে সোলার সেলে এমন একটা সিস্টেম করা থাকে পি টাইপ এবং এন টাইপ একসঙ্গে লাগানো থাকে এবং মাঝখানে একটা জাংশান থাকে যে জাংশানের রেজিস্টেন্স বা রোদটা খুব বেশি হয় সেই জাংশনটাকে বলছে পিএন এন জাংশন এন টাইপে ইলেকট্রন বেশি পি টাইপে ইলেকট্রন কম মাঝখানে একটা জাংশন দেওয়া আছে এখন সূর্য থেকে যে লাইটটা আসে তার মধ্যেও কিছু এনার্জি থাকে যে এনার্জিটাকে আমরা মেনলি বলি ফোটন এখন ফোটন কিছু এনার্জি নিয়ে সেই সোলার প্লেটের ওপর পড়লো যে সোলার প্লেটের ওপর পি টাইপ এবং এন টাইপ করা আছে এবং মাঝখানে একটা পিএন জাংশন দেওয়া আছে এখন যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি যদি সেই সার্ফেসের ওপর পড়ে তাহলে যে জায়গায় এন টাইপ থাকে সেখানে একটা ইলেকট্রন বেশি আছে এখন সেই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে যায় এখন সেই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হওয়ার কারণে সে চাইবে কি সে এন টাইপ থেকে পি টাইপে যেতে এন টাইপ থেকে পি টাইপে ভেতর দিয়েই যেতে চাইবে অবশ্যই সে ইলেকট্রন ছেড়ে দিয়ে নিউট্রাল হতে চায় এবং পি টাইপ একটা ইলেকট্রন নিয়ে সেও নিউট্রাল হতে চায় কারণ প্রত্যেকটা বস্তুর বা প্রত্যেকটা পদার্থের আলটিমেট দশা হচ্ছে নিউট্রাল সে যতটা সাম্যাবসায় থাকতে পারবে তার পক্ষে ততটাই সুবিধে কিন্তু এখানে একটা প্রবলেম হয় কি এন টাইপ থেকে পি টাইপ ইলেকট্রনটা যেতে পারে না ভেতর দিয়ে কারো কারণ পিএন এন মাঝখানে পড়ে আছে এবং সেখানে রেজিস্ট্রেন্স এত বেশি যে ইলেকট্রনকে সেই রেজিস্ট্রেন্সটা পার করে পি থেকে এন টাইপের দিকে যেতে দেওয়া হয় না এখন আমরা যদি কোনো এক্সটার্নাল সার্কিট করি এক্সটার্নাল সার্কিট মানে ধরুন একটা তার দিয়ে পি থেকে এনকে আমি জয়েন করলাম এবং সেই তারের মাঝখানে একটা লোড দিয়ে দিলাম লোড মানে ধরুন বাল্ব হতে পারে বা পাখা হতে পারে এই রকম লোড বা ব্যাটারি হতে পারে এই রকম লোড আমি দিয়ে দিলাম তাহলে ইলেকট্রন কি করবে ভেতর দিয়ে তো যেতে পারছে না সে বাইরে সেই তারের মধ্য দিয়ে এন থেকে পি এর মধ্যে যাওয়ার চেষ্টা করবে এটাই নর্মালি হয় এখন ইলেকট্রন ফ্লো মানে কি যেদিক দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো আমরা ধরি মানে ইলেকট্রন ফ্লো মানেই হচ্ছে কারেন্ট ফ্লো এই জিনিসটা আমরা বলতে পারি তাহলে এই প্রসেসে সৌরশক্তিকে আমরা সেমিকন্ডাক্টরের মাধ্যমে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে নিলাম এখন এই তারের মধ্যে আমরা যদি যে কোনো পরিমাণে লোড লাগাই মানে সেটা আলো পাখা বা ব্যাটারি হতে পারে তাহলে সে আলোটা জ্বলতে শুরু করবে বা যদি আপনি ব্যাটারি লাগান তো ব্যাটারিটাকে আপনি চার্জ আপ করে নিতে পারেন এবং পরবর্তীকালে সেই ব্যাটারির চার্জ থেকে আপনার ঘরের সমস্ত অ্যাপ্লায়েন্সকে চালাতে পারেন তো এইভাবে মেনলি সোলার প্যানেল কাজ করে এখন আপনি হয়তো বলবেন যে সিস্টেমটাতে খুবই সুবিধাজনক সু সৌরশক্তি তো সব জায়গাতেই সমানভাবে আসে আমাদের ফ্রি সৌরশক্তি তাহলে এখন ম্যাক্সিমাম লোক লাগায় না কেন কেন এত ইলেকট্রিক্যাল বিল এখনও পর্যন্ত মানুষ পে করে বা এখনও পর্যন্ত এখনও কেন সেই নস্বর যে বস্তুগুলো আছে যেমন পেট্রোলিয়াম বলি বা কয়লা বলি এগুলোকে কেন এখনও ইউজ করছে দেখুন সোলার যে সেলগুলো আছে এগুলো খুব একটা সহজলভ্য নয় বা খুব একটা সহজে পাওয়া যায় না পাওয়া যায় না আমাদের এর দামটা যথেষ্ট বেশি তাই এখনও সমস্ত মানুষের সেই রকম অবস্থায় পৌঁছায়নি যে সমস্ত মানুষ সোলার প্যানেল ইউজ করবে বা এরকম অনেক সময় হয় যে বছরের সমস্ত সময় সূর্যের শক্তি ঠিকঠাকভাবে সব জায়গায় পড়ে না ধরুন আমি যদি বর্ষাকালের কথা বলি তো সেখানে আকাশ মেঘে ঢাকা থাকে তো সাফিসিয়েন্ট এনার্জি অফ সৌরশক্তি সেই প্লেটের ওপর পড়ে না আমি আগেই বলেছি যদি সাফিসিয়েন্ট এনার্জি সৌরশক্তি বা সানলাইট যদি এর ওপর না পড়ে যদি ওই সেলের ওপর না পড়ে তাহলে সেই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হতে পারবে না তাহলে যদি বর্ষাকালের কথা বলি আকাশ যখন মেঘে ঢাকা থাকে তখন সেইভাবে পাবে না বা শুধু দিনের বেলাতেই সে জেনারেট করতে পারবে রাত্রিবেলা জেনারেট করতে গেলে তাকে এক্সটার্নাল ব্যাটারি কানেক্ট করতে হবে এবং ব্যাটারিকে পরে চার্জ আপ করতে হবে তো এরকম অনেক কারণ যে কারণে এখনও সব পাবলিকের জন্য আমরা এই সৌরশক্তিটাকে ইউজ করতে এখনো পর্যন্ত পাচ্ছি না কিন্তু এটা আশা করা যাচ্ছে যে সোলার প্লেটের দাম ধীরে ধীরে কমছে এবং সরকারও এর ওপর কিছু ছাড়ের ব্যবস্থা করছে যাতে সমস্ত মানুষ সৌরশক্তিটাকে ইউজ করতে পারে এবং একটা অবিনশ্বর শক্তির উৎস আমরা এটা পেতে পারি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি সোলার প্যানেল কি বা সোলার প্যানেল কীভাবে কাজ করে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য সবাই ভালো থাকবেন